সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তের সর্বশেষ রাতের সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশে বিপদ ধেয়ে আসছে বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর থাকবে ডামি নির্বাচনে নির্বাচিতদের শপথ সরকারের নৈতিক পরাজয় বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, আগামীকাল বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে নয় মামলায় জামিন হলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জানাব টাঙ্গাইল ৬ আসনে নির্বাচনে অনিয়ম হয়েছে জানিয়ে ইসিতে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচন কমিশন ইসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টাঙ্গাইল ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল। তিনি টাঙ্গাইল ৬ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। বুধবার ১০ই জানুয়ারি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্যান্সারে আক্রান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। কয়েকদিন ধরে হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, তার অসুস্থতা নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। এমনকি প্রতিরক্ষামন্ত্রীর অসুস্থতা নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানেন না। জানা গেছে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মঙ্গলবার ৯ জানুয়ারিতে। বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদটি দিয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। দেশে বিপদ ধেয়ে আসছে বললেন রুহুল কবির রিজভী। দেশে বিপদ ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের উদ্দেশ্যে বলেছেন দেশের জনগণকে বারবার ধোকা দিয়ে জনগণকে জনগণ না মনে করে বন্দী করে নির্বাচন করছেন। একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করে আপনারা মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বুঝে। বিএনপি এবং সমমনা দলগুলো যে আন্দোলনে রয়েছে, সেই আন্দোলনে দেশের জনগণ সমর্থন করেছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে। বুধবার ১০ই জানুয়ারি বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এ দুর্ভাগা জাতির রাজনীতির করুণ মৃত্যুর কথা আপনাদের বলতে চাই। সেই করুণ মৃত্যু হচ্ছে গণতন্ত্রের মৃত্যু, ব্যক্তি স্বাধীনতার মৃত্যু। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আওয়ামী লীগ সরকার এবং তার কর্মী সমর্থকরা হচ্ছে নাগরিক, আর যারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা হচ্ছে বিরোধী দল। ৭ই জানুয়ারি নির্বাচনে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে সিনিমিনি খেলা করেছে সরকার, এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না। এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা, নিষ্ঠুরতা, এরকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন খুশি তেমনি ভাবে তামাশার নির্বাচন করা হয়েছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এবার রাজনৈতিক খেলা নির্বাচনী খেলা তা তো আপনারা দেখালেন। একদলকে বিভিন্ন দল করে আমি ডামি মামুদের নিয়ে যে নির্বাচন করালেন, এ নির্বাচন গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি, মুসকি হেসেছে যে এ মানুষ হিসেবে কথা বলছে নাকি তাদের ভেতরে অন্য কিছু আছে, অন্য কোনো সত্তা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে তারা, দুর্নীতির সাগরে ভাসছে তারা, নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের অঙ্গের ভূষণ, লক্ষ কোটি টাকা পাচার করে এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা খেলবেন। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সারা দেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার হয়েছে ৪০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা হয়েছে ২টি, মোট আসামি হয়েছে ১৩৫ জনের অধিক নেতাকর্মী। ইসলামী আন্দোলনের ডামি নির্বাচনে নির্বাচিতদের শপথ সরকারের নৈতিক পরাজয় বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচনের নামে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি স্বল্প সংখ্যক ভোটারদের অংশগ্রহণ দেউলিয়াত্বে প্রকাশ করেছে অভিহিত করেছে তিনি। এতে সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। বুধবার ১০ই জানুয়ারি এক বিবৃতিতে সব কথা বলেছেন চরমোনাই পীর। মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোটাধিকার হরণ করে খেলতামাশা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করতেই মরিয়া হয়ে উঠেছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সরকারের ক্ষমতা নবায়নের জন্য প্রতিযোগিতা এবং
প্রতিদ্বন্দ্বিতাবিহীন তামাশাপূর্ণ আনুষ্ঠানিকতা মাত্র। একতরফা নির্বাচনে সারা দিনব্যাপী ভোটকেন্দ্রগুলোতে ভোটারের চরম অভাব লক্ষ্য করা গেছে। শিশু ভোটার দিয়ে ভোটদান এবং একাধিক ভোট দেয় সরকার দলের দেউলত্বের প্রমাণ করেছে। তিনি আরো বলেন, শত ভয়ভীতি প্রলোভন এবং সরকারের আহ্বান উপেক্ষা করে ভোট না দেওয়ার মাধ্যমে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তারা সরকারের তামাশা বাদ দিয়ে জনগণের ভাষা বুঝে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। নগণ্য সংখ্যক ভোটকে কারসাজি করে পার্সেন্ট বাড়িয়ে দলবাস সিসি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। দলবাস সিসি তামাশা নির্বাচন করে ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবেন। প্রহসনমূলক এই নির্বাচন দেশকে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকটে ফেলবে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠনের পথে না গিয়ে সরকার পদত্যাগ করাই হবে আশু সংকটের সমাধানের একমাত্র পথ। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। আগামীকাল বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ফিরোজা বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে নয়াদিগন্তকে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এবং মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, মেডিকেল বোর্ডের আলোচনা হয়েছে, অনেকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ম্যাডাম, এখন নানান ইনফেকশনের ভয় থাকে, সেজন্যই মূলত ম্যাডামকে বাসায় নেয়া। বাসায় আনার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ম্যাডামের চিকিৎসা অব্যাহত থাকবে। মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, রাতে মেডিকেল বোর্ড বসবে, এরপর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা, তবে বাসায় নেয়ার সম্ভাবনাই বেশি ম্যাডামকে। উল্লেখ্য, 2023 সালের 9 আগস্ট থেকে প্রায় 5 মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। গতকাল দুপুরে তাকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয়েছে, আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়। নয় মামলায় জামিন হলেও কারাগারে থাকতে হচ্ছে মির্জা ফখরুলকে। রাজধানী রমনা এবং পল্টন থানায় দায়ের করা 9টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন দিয়েছে আদালত। এসব মামলায় জামিন পেলেও কারাগারে থাকতে হচ্ছে মির্জা ফখরুলকে। রমনা থানার এক মামলা এবং পল্টন থানার অপর মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। দুই মামলায় জামিন না পায় বিএনপির মহাসচিবকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজমা। এর আগে বুধবার সকালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন রমনা থানায় পৃথক 9 মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করে আদালত। এর মধ্যে রমনা থানার 3টি এবং পল্টন থানার 6টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির এই নেতা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার 9 মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানির জন্য আজকে দিন ধার্য করে আদালত। ফখরুলের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 9টি মামলায় তার জামিনের বিষয় শুনানির দিন ধার্য করা ছিল। এদিন বেলা 12:45 দিকে কারাগার থেকে ফখরুলকে আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত বলে শুনানিতে ফখরুলের সশরীরে উপস্থিত জরুরি নয়। শুনানি চলার সময়ে মামলাগুলোতে ফখরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আর ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান তার জামিন চান উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক দুপুর 1:50 দিকে আদেশ দেন। এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার জামিন মেলেনি বলে জানিয়েছে আইনজীবীরা। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ সেলিম এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা পল্টন থানায় করা পৃথক 9টি মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তার নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম সম্প্রতি নির্দেশ দেয় হাইকোর্ট। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন 29 অক্টোবর সকাল 9:30 দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।